বাংলাদেশে এখন দুইটা জিনিস বেশ জনপ্রিয়, কিটো ভাই আর কিটো ডায়েট। কিটো ডায়েট খুব তাড়াতাড়ি ওজন কমায়, তাই দিন দিনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। কিন্তু কিটো ভাই কিটো ডায়েট পছন্দ করে না। না করার অবশ্য অনেক কারণ আছে। কিটো ডায়েটে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। কিটো ডায়েট, কিটো ডায়েটের প্রচলন ঘটেছিল 1920 বা 1930 সালের দিকে। তখনকার দিনে এপিলেপসি মানে হচ্ছে মিরিগি রোগের চিকিৎসা হিসাবে কিটো ডায়েটের প্রচলন হয়। তখনকার দিনে এপিলেপসি বা মিরিগি রোগের ওষুধ তেমন একটা কাজ করতো না, আর তখন এই কিটো ডায়েটকে মিরিগি রোগীর ওষুধ হিসাবে ব্যবহার করা হতো। রমার বয়স সবে 25। এই বয়সে শরীরের ওজনটা প্রয়োজনের তুলনায় অনেক। রমা সিদ্ধান্ত নেয় যে করেই হোক ওজন কমিয়ে আনবে। যেই ভাবা সেই কাজ, শুরু হয়ে গেল কিটো ডায়েট প্র্যাকটিস করা। কার্বোহাইড্রেট বা শর্করা খাবারের পরিমাণ কমিয়ে এই বিশেষ ডায়েটটি করা হয়, যা বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। যাই হোক, প্রায় এক মাস ধরে কিটো ডায়েট প্র্যাকটিস করার পর রমার ওজন ভালোই কমে গেল, কিন্তু সাথে কিছু নতুন সমস্যা দেখা দিল, যেমন বুক ধরফড় করা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, অবসাদগ্রস্ততা, দুর্বলতা ইত্যাদি। রমা দেরি না করে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিল। পরীক্ষায় ধরা পড়ল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হার্টের একটা রোগ। এ রোগে হার্ট রেট অনিয়মিত ও দ্রুতগতির হয়ে যায়। তাছাড়া এ রোগে আক্রান্তদের মাঝে স্ট্রোক ও হার্ট ফেলুরের ঝুঁকি অন্যদের তুলনায় 5 গুণ বেশি থাকে। কিটো ডায়েট, কিটো ডায়েটে সাধারণত কি হয়, আমরা যখন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাই তখন এটি আমাদের শরীরে যে গ্লুকোজে পরিণত হয়, আর এই গ্লুকোজকে আমাদের শরীর এনার্জি সোর্স হিসাবে ব্যবহার করে এবং ওর যতটুকু দরকার হয় ততটুকু ব্যবহার করে বাকি গ্লুকোজটাকে বডি ফ্যাট হিসাবে স্টোর করে, ভবিষ্যতে যখন এনার্জি দরকার হবে তখন যাতে ইউজ করতে পারে। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে ফ্যাট জাতীয় খাবার বেশি বেশি খাওয়া হয়, আর যখনই আপনি ফ্যাট জাতীয় খাবার বেশি করে খাবেন তখন বডি এনার্জি সোর্সের জন্য কোনো গ্লুকোজ পাবে না, আর তখনই বডির যে রিজার্ভ ফ্যাট ওই ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কিটোন বডিতে পরিণত হবে। আর শরীরে যখনই কিটোন বডির পরিমাণ বেড়ে যায় এই কন্ডিশনটাকে বলা হয় কিটোসিস। এই কিটোন বডিকে ইউজ করে শরীর তার এনার্জি সাপ্লাই ঠিক রাখে। যখনই এই কিটোসিস প্রক্রিয়াটি অ্যাক্টিভ হয়ে যায় তখন এপিলেপসিতে যে কাঁপুনি বা যে সিজারটা হয় ওটা অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। 1920 এবং 1930 সালের দিকে শিশুদের এপিলেপসির চিকিৎসা হিসাবে ব্যবহার করা হতো। তখন এই ডায়েটটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীকালে ওজন নিয়ন্ত্রণ করার জন্য এবং খুব সহসা ওজন কমানোর জন্য কিটো ডায়েটকে মানুষ তার রেগুলার ডায়েট চার্টে নিয়ে আসে। কিটো ডায়েটের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সম্পর্ক কী? প্রায় 2 দশক 1985 সাল থেকে 2016 সাল পর্যন্ত চলতে থাকা এক গবেষণায় লো কার্ব ডায়েটের সাথে হার্টের এই রোগের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। 14,000 মানুষের যাদের আগে থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ছিল না তাদের উপর করা গবেষণায় তাদেরকে 3টি ক্যাটাগরি যথা লো কার্ব ডায়েট গ্রুপ, মডারেট কার্ব ডায়েট গ্রুপ ও হাই কার্ব ডায়েট গ্রুপে ভাগ করে নিয়মিত ফলো আপে রাখা হয়। দেখা যায় তাদের মধ্যে প্রায় 1900 অংশগ্রহণকারী অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আক্রান্ত হয়েছে, যারা সবাই লো কার্ব ডায়েট গ্রুপে গত 22 বছর ধরে ফলো আপে ছিল। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়া যদি আপনি কমিয়ে দেন তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো হার্টের সমস্যা কেন হয়, এমন একটি প্রশ্নের জবাবে গবেষকরা বলেন, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য আমাদের শরীরের ইনফ্লামেশন প্রসেসকে রুখে দেয়। যখন শরীরে শর্করার পরিমাণ কমে যায় তখন এই ইনফ্লামেশন বেড়ে যায়,
আর এই ইনফ্ল্যামেশনের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা লিঙ্ক বা সম্পর্ক রয়েছে। অন্য এক ব্যাখ্যায় বলা হয়, শর্করা জাতীয় খাবার কমিয়ে দিয়ে ডায়েটে প্রোটিন ও ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিলে অক্সিডেটিভ স্ট্রেস হওয়ার সম্ভাবনা থাকে, যা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে সম্পর্কযুক্ত। আর এই সব কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হার্টের রোগ সৃষ্টিতে ভূমিকা পালন করে। তাই লো কার্ব ডায়েটের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন গবেষকরা। এদিকে কিটো ডায়েটের ফলে এক ধরনের ফ্লু হয়ে থাকে, যাকে বলে কিটো ফ্লু, বমি এবং শরীর নিস্তেজ হয়ে যাওয়া কিটো ডায়েটের কমন সাইড ইফেক্ট। ডাক্তারগণ বলেন প্রায় 25% মানুষ কিটো ডায়েট শুরু করার পর এসব সমস্যায় ভোগেন। এটা হওয়ার একমাত্র কারণ হলো শরীরে সুগারের পরিমাণ কমে যাওয়া। কিটো ডায়েটের ফলে ডায়রিয়া হতে পারে, আবার কোষ্ঠকাঠিন্যও হতে পারে। আর কিডনির উপর কিটো ডায়েটের একটা বাজে প্রভাব রয়েছে। কিটো ডায়েট কিডনি স্টোন তৈরিতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য কিটো ডায়েট অনেক ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিস রোগীরা যদি কিটো ডায়েট ট্রাই করতে চান, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আসি তিক্ত সত্য কথায়। সত্যি কথা হলো, কিটো ডায়েট একটানা বেশি দিন করা উচিত না। এক্সপার্টরা মনে করেন একটানা 30 থেকে 90 দিনের বেশি কিটো ডায়েট করা একদমই উচিত নয়। এতে শরীরে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু কিটো ডায়েট ছেড়ে দেওয়ার পর আপনার ওজন যতটুকু কমেছিল তার ডাবল আবার বেড়ে যাবে। রিসার্চ আর্টিকেলে এই লাইনটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে কিটো ডায়েট একদম ফালতু। সাময়িক ওজন কমলেও তার কোনো স্থায়িত্ব নেই, আবার রয়েছে অনেক স্বাস্থ্য ঝুঁকি। তাহলে কি শুধুমাত্র ফালতু জনপ্রিয়তার আশায় আমরা কিটো ডায়েট নিয়ে কথা বলি? নিজেকে ট্রেন্ডি প্রমাণ করতে ডাক্তারের পরামর্শ ছাড়া ইউটিউব ও গুগল দেখে নিজে নিজে কিটো ডায়েট শুরু করি? তাহলে কি কিটো ডায়েটের পেছনে আসল সত্যটা জানার পরেও মানুষকে কিটো ডায়েট নিয়ে সাজেশন দেই শুধুমাত্র নিজে একটু জনপ্রিয় হবার জন্য? কারণ কিটো ভাই আর কিটো ডায়েট দুটোই বাংলাদেশে বেশ জনপ্রিয়। কিটো ডায়েট প্র্যাকটিস করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। আর আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সাধারণত প্রতি সোমবার বিকেল 5টায় চিকিৎসাবিজ্ঞানের নানা জানা অজানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। ভিডিও সাধারণত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, তাই দেখতে একদমই ভুলবেন না। স্যালুট আপনাকে।